তো বন্ধুরা, আজকে তোমরা থাম্বনেল টাইটেল দেখে বুঝে গেছো আজকের ভিডিওটা কোন টপিকে হতে চলেছে। আজকে চলে এসেছি ইভেন্টে। হ্যাঁ, কার ইভেন্ট? কলকাতা ক্যাটারার অ্যান্ড ইভেন্ট প্ল্যানারের যে ইভেন্ট, সেই ইমিটেশনে আমরা আজকে চলে এসেছি। এই হচ্ছে অ্যাম্বিয়েন্সের প্রথম গেটটা। আর আজকে কিন্তু ওয়েডিংয়ে এসেছি, আর এখানকার ওয়েডিংয়ের যে ডেকোরেশন থেকে শুরু করে কী কী খাবার দাবার সব কিছুই আমরা টেস্ট করে তোমাদের জানাবো। আর ভেতরে কী কী খাবার এরা আজকে প্রোভাইড করছে সব কিছু শেয়ার করবো আমার এই ভিডিওর মাধ্যমে। তো চলো ভেতরের দিকে যাও। তো বন্ধুরা, এখন যাচ্ছি উপরের দিকে, হচ্ছে সিঁড়ি ঘরের ডেকোরেশন। দেখতে পাচ্ছ কত সুন্দর চারিপাশে, কিন্তু খুব বন্ধুরা, এই হচ্ছে সেলফি জোন। সেলফি জোনটাও খুব সুন্দর। কিন্তু এখানে কাবাব কিন্তু রেডি হচ্ছে, এই দাদা কিন্তু রেডি করছে। আর এই হচ্ছে কাবাব কিন্তু তৈরি, যে হান্ডি, সেই হান্ডির ভেতর কিন্তু এখন যাচ্ছে, সেটা তোমাদের কাছ থেকে দেখানোর চেষ্টা করব। বন্ধুরা, এখন কিন্তু ভেটকি মাছ, হ্যাপিওর ভেটকি মাছের ফিশ ফ্রাইটা কিন্তু তৈরি করছে এই কাকিমাটা। আর এখন এই দেখো, এই হচ্ছে ভেতরের ডেকোরেশনটা। ভেতরের ডেকোরেশনটাও কিন্তু খুব সুন্দরই কিন্তু সাজিয়েছে। আর হচ্ছে এই হচ্ছে দাদা আর দিদি, এদেরই কিন্তু আজকে রিসেপশন। এই রিসেপশনে কিন্তু আমরা এসেছি। বন্ধুরা, আমি কিন্তু আজকে এই আইসক্রিমটা দিয়েই কিন্তু ট্রাই করতে চলেছি প্রথম পর্বের খাওয়া। এই হচ্ছে আইসক্রিমটা, আইসক্রিমটা নিয়ে নিয়েছি। এই হচ্ছে আইসক্রিমটা খাচ্ছি, খেয়ে তোমাদের বলবো কেমন খেতে লাগছে। মোটামুটি খারাপ না, ভালোই কিন্তু লাগছে, টেস্টটা অসাধারণই কিন্তু লাগছে। আর এখন কিন্তু ট্রাই করতে চলেছি মকটেল। এদিকে দেখতে পাচ্ছ মকটেলের কাউন্টারটা খুব সুন্দরই কিন্তু লাগছে। এখন এই মকটেলটা নিয়ে নিয়েছি, আর মকটেলটা তোমাদের খেয়ে বলবো কেমন। মকটেলটা চুমুক দিয়ে দিয়েছি, এবার ঘুরিয়ে নিলাম, ঘুরিয়ে ঘুরিয়ে একটু চুমুক দিয়ে দিলাম, এবার দেখি কেমন লাগে। হ্যাঁ, খুব সুন্দর। দেশলাই কাঠি চলছে না, ফায়ার পান খাবো। আর এখন কিন্তু আমি ট্রাই করবো বানারসি ফায়ার পান। কাকা দেখো কিন্তু ফায়ার, মানে আগুন জ্বালিয়ে দিয়েছে। আর কাকা দেখো, ও ক্যালি দেখাচ্ছে, দেখো কাকা বিশাল ক্যালি দেখাচ্ছে। আর আমি তো ওইদিকে সামনে মুখ হা হা করে দাঁড়িয়ে আছি, ওই দেখো কি করছে মুখের সামনে নিয়ে কি। আর এখন ট্রাই করবো হরিয়ালি কাবাব। হ্যাঁ, দেখতেই পাচ্ছো দেখি। আর হচ্ছে এই হচ্ছে রেশমি কাবাব। রেশমি কাবাব গুলো ট্রাই করবো আমি। আর আমি দিদিকে বললাম, দিদি দু পিস হরিয়ালি কাবাব দাও। এখন কিন্তু দিদি কিন্তু সে প্লেটটা রেডি করছে, রেডি করে আমার হচ্ছে হরিয়ালি কাবাব।
মোটামুটি সেরকম, যে সেরকম কোনো টেস্ট হয়নি। রেশমি কাবাব, হাইয়ালা কাবাবের থেকেও ট্রাই করেছি, ওটার থেকে বেস্ট আমি বলতে পারি রেশমি কাবাব। আর চামচা দিয়ে এতগুলো উঠে গেল, মানে বেবিকর্নটা খাওয়ার পরে পুরো মুখটাই চেঞ্জ হয়ে গেল, জাস্ট অসাধারণ। এটা চলে দই বড়া, সে এই তো এখন কিন্তু ট্রাই করতে চলেছি আমি দই ফুচকা চার পিস, একদম মুখে একদম ঢুকে নিলাম, আর দেখো পিছনে লোকজন দেখছে কীভাবে আমি খাচ্ছি আর ভিডিও করছি, আর লোকজন পিছনে দেখতে পাচ্ছে, আর এখানে কিন্তু কাকার রেডি করে দিতে ঝাপা ঝাপ রেডি হচ্ছে, আর ঝাপা ঝাপ কিন্তু লোকজন এসে খাচ্ছে। দাদা তোমার নামটা কি? তো এই ক্যাটারিং কি তোমার? আর এই ইভেন্ট প্ল্যানিং কি প্রথম থেকেই নাকি পরে চালু করেছো? নরমালি ফার্স্ট টাইম ক্যাটারিং দিয়ে স্টার্ট হয়েছিল, বাট এখন টোটাল ইভেন্টটাই করছি আর কি, এ টু জেড ইভেন্ট, মানে যেটা কি নরমালি অনুষ্ঠান আপনার হতে পারে কিন্তু টোটাল দায়িত্ব আমার। মানে এক কথা এটাও বলতে পারেন যে মানে আপনি আপনার বাড়ির কাজ আমাকে দিয়ে নিজে আপনি অতিথি হয়ে যাবেন। আচ্ছা আচ্ছা, এই কলকাতা ক্যাটারারের নামটা রাখা কেন? নর্মালি আমি বিশেষত বাইরে আগে কাজ করতাম, আর কলকাতার দিকেই ম্যাক্সিমাম বড় বড় ইভেন্টে মানে ম্যানেজমেন্টের কাজ করতাম, তো সেখান থেকে মনে হলো হট করে যে নর্মালি একটু নামটা ইউনিক দিতে চাই, আচ্ছা যাতে করে মানুষের চোখে লাগে আর কি। তোমার ঠিকানাটা যদি একটু বলে। আমার ঠিকানাটা চাঁদপাড়া বাজার, বাজার থেকে ফুলছড়া রোডে 2 মিনিটের আছে। তোমার সঙ্গে যদি কেউ যোগাযোগ করতে চায় তাহলে কিভাবে যোগাযোগ করবে? নর্মালি ফোন কন্ট্যাক্ট নাম্বার তো থাকছে, প্লাস আমাদের ইউটিউব চ্যানেল আছে ক্লাসিক মকটেল বার দিয়ে, সেখানেও কন্ট্যাক্ট করতে পারবে। আচ্ছা, আর তোমাদের বাজেটটা কেমন হয়? নর্মালি বাজেটটা তো ওইভাবে ডিমান্ড করে না, নর্মালি বাজেটটা হয় কাজের উপরে ডিপেন্ড করে। আচ্ছা আচ্ছা, আর এই যে তুমি পুরো প্যাকেজটা যে নাও, পুরো প্যাকেজটা নেওয়ার পরে কি আছে আর কোনো দায়িত্ব বাড়ির কারোর উপরে থাকে? টোটাল দায়িত্ব মানে এটা বলতে পারি মানে গেস্ট তো গেস্ট, আমাকে পেমেন্ট দিয়ে সে নিজে বাড়ির মানে অতিথি হিসেবে ঘুরে বেড়াতে পারে, কোনো প্রবলেম। আচ্ছা, মানে টেনশনও করতে হবে, বিনা টেনশনে, মানে অল টোটাল তোমার দায়িত্ব, অল টোটাল এভরিথিং। আচ্ছা আচ্ছা, দাদা তোমার এই ক্যাটারিং এর বয়স কতদিন হলো? ক্যাটারিং এর বয়সটা নরমালি মিনিমাম 10 বছর, তখন কলকাতা ক্যাটারার ছিল, বাট 5 বছর হলো ইভেন্টটা অ্যাড হয়েছে। আচ্ছা আচ্ছা, মানে টোটালটা যখন করছো 5 বছর ধরে টোটালটা চলছে। আচ্ছা, তুমি কি মানে এমন কোনো ব্যাপার আছে যে লোকালেই করো বাইরে যাও না এরকম কিছু? না, এরকম কোনো ব্যাপার নেই, ওয়েস্ট বেঙ্গলের বাইরেও আমরা কিছুদিন আগে কাজ করে গেছি। আচ্ছা আচ্ছা, তোমার নাম্বারটা যদি একটু বলতে আমাদের। নাম্বারটা তো নর্মালি 8945033551, আর এছাড়াও ডিসক্রিপশন কার্ড নাম্বার তো দেওয়া থাকবে। আর কিছু তুমি বলতে চাও? বলতে পারলে বল। ভাইরা আমার কাজে ইনভাইট ছিল, তো ভাইরা কমবেশি কাজটাকে আশা করি ঠিকঠাক করে দেখাতে। দাদা আমি দেখলাম যে মকটেল কাউন্টারটা খুব ইউনিক, তা ওটা কি তোমার নিজস্ব কাউন্টার নাকি?
মকটেল কাউন্টারটাই নিজস্ব। নর্মালি আমার একদিনে 10টা কাজ মকটেলের ব্যাকআপ দেওয়ার মতো ব্যাকআপ আছে। আচ্ছা, এটা ছাড়াও মানে এই চত্বরের মধ্যে আশা করি বেটার মকটেল কেউ দিতে পারবো, এটুকু কনফিডেন্স দিয়ে বলছি। মানে তুমি মানে কোয়ালিটি দিয়ে, কোয়ালিটি দিয়ে প্লাস ডেকোরেশন দিয়ে আশা করি এই চত্বরে কেউ দিতে পারবো। আচ্ছা, যদি কেউ তোমার ইভেন্ট প্ল্যান না নিয়ে শুধু মানে মকটেল কাউন্টারটা নিতে চায়, তাহলে কি তুমি দিতে পারবে? অবশ্যই, কেন পারবে? মানে মকটেল, মকটেল ছাড়াও স্ন্যাক্সের আইটেমগুলো আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারে। আচ্ছা, টোটাল ইভেন্ট না দিলেও। ওকে ওকে, থ্যাংক ইউ। আজকে আমাদের কাজ ছিল উজ্জ্বল দাদাভাই অ্যান্ড সুতপতি দিভাইয়ের রিসেপশন পার্টিতে। সো টোটাল প্রোগ্রামটা সামনে এসে কলকাতা ক্যাটারার অ্যান্ড ইভেন্ট প্ল্যান। তো আমি জানতে চাই দাদা এবং দিদিভাইয়ের কাছ থেকে আমাদের কাজে কতটা স্যাটিসফাই। আমাদের খুব ভালো লেগেছে, ডেকোরেশন খুব সুন্দর হয়েছে, স্টেজ খাবার দাবার সব কিছু খুব ভালো হয়েছে, সবার খুব প্রশংসা করছিল, আমরা খুব স্যাটিসফাইড অ্যান্ড হ্যাপি। থ্যাংক ইউ সো মাচ দাদাভাই। সেম, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। বন্ধুরা, এই হচ্ছে খাওয়ার জায়গা, যে অ্যাম্বিয়েন্সটা, অ্যাম্বিয়েন্সটা কতটা কিন্তু সুন্দর। বন্ধুরা, এই হচ্ছে দেশি মাটন, দেখো জাস্ট কালারটা দেখো, কিন্তু অসাধারণ কালার কিন্তু বন্ধুরা। রেডি, এই হচ্ছে 500 জল পাবে তোমরা, আর এই হচ্ছে প্লেট। এরপরে আস্তে আস্তে মেনু আসছে। তোমরা প্রথম যে আইটেমটা দিয়ে আমি ট্রাই করছি, এটা হচ্ছে চিকেন কন্টিনেন্টাল রোল। কাছ থেকে দেখাও, এই হচ্ছে চিকেন কন্টিনেন্টাল রোল। চলে আসলে স্ল্যাগ, চলে আসলে মানে সব রানিং রানিং আসছে। আমি খাই না, তাও তোমাদের জন্য অসাধারণই লাগছে, মানে চানার যে টেস্ট খুব সুন্দর টেস্ট চানার। একদম সাদা ফুরফুরে রাইস, এর সাথে হয়তো পরের কি আছে, ভেজ ডাল, সাদা রাইসের সাথে ভেজ ডাল। আর বাঙালি রাইস আর ভেজ ডাল হলে তার কোনো কথাই নেই। এই হচ্ছে ভেজ ডাল, ভেজটা মানে অনেকটাই, মানে ভেজ দেখতে পাচ্ছ, আর যা যা থাকে কিসমিস থেকে শুরু করে সব কিছু খেয়ে দেখি। আর হচ্ছে জিরে ভাজা, জিরে ভাজা, সাদা রাইসের সাথে ভেজ ডালটা পুরো পারফেক্ট। ঝাল ঝাল, ঝাল ঝাল হলে তো কোনো কথাই নেই, পুরো ঘুমে যায় ব্যাপারটা। হাত দিও না, হাত দিও না, হাত দিও না। এই হচ্ছে এখন আসলো ভেটকির পাতুরি, ভেটকির পাতুরি। দাদা বললো দুটো দিলো, তাও বললো যে আর দেবো,
কয়লা থেকে ঘড়ি বের করছি একদম। পুরো পিওর ভেটকি, পুরো একদম দুষি দুষি ভাব দেখতে পাচ্ছি বন্ধুরা, পুরো দুষি, পুরো দুষি। মনে হয় এখনো রান্না হচ্ছে, রান্না হচ্ছে আর আসছে। দশে দশ দেখো পুরো পিওর ভেট কি, কোনো কথা হবে না, কোনো কথা হবে না, জাস্ট দিলে দিলে লেভেলে আলাদা। বন্ধুরা কাতলার বিজালা যেটা পড়েছে পুরো পেটিটাই আমি পছন্দ করি, পেটিটাই নিলাম। হালকা করে তেলটা সরিয়ে দিই, তেল খেলে পেটের অবস্থা খুব খারাপ হয়ে যাবে। আজকে পাশে তোমাদের দেখাচ্ছি, কাতলা যে বিজালাটা করেছে এটা হচ্ছে অনেকে তোমরা দই চাতলা বলতে পারো, ঠান্ডা হয়ে গেছে বলে সেরকম টেস্টটা পাওয়া যাচ্ছে না, যারা গরম খেয়েছে তারা অবশ্যই টেস্টটা পেয়েছে। এই চলে এসছে পোলাও, একদম ঝর্ণার মতো ঝরবে, কাশ্মীরে ঝর্ণার মতো ঝরবে একদম। পোলাও তো শুধু খেতে হবে, নাহলে টেস্টটা বোঝা যাবে না। পোলাওটা দশে দশ দারুণ হয়েছে। এই চুলার তো মটর, দেশি মটর, অল্প তো অল্প এই মটনটা পুরো দেশি মটন, তারা যেটা বললো খেয়ে দেখি। দেশি মটন তো দেশি মটনের মতনই লাগছে, রেয়াজি মটন না, একদম তেল তেলে পিষ্টে নিলাম, দাদাও দিল।
সুইটসের সেশনে চলে এসেছি প্রায় খাওয়া দাওয়া শেষের পর্যায়ে। মটনটা অসাধারণই ছিল, খুব সুন্দরই লাগছিল টেস্টটা খেতে, যতটা ভালো না ততটাই খেলাম। একটু পাঁপড় দিয়ে হালকা চাটনি, চাটনি বেসিক্যালি বেশিরভাগ জায়গায় মিষ্টি মিষ্টি থাকে, আর এই চাটনি টকটক ভাবটা এখনো আছে। আমি ভাবলাম মিষ্টিটা স্কিপ করবো, কিন্তু আমার পিছনে যে ক্যামেরা ধরেছে সে হচ্ছে খেতেই হবে। লট চমচম লট চমচম লট চমচম এভাবে খেতে হয়। অতিরিক্ত বেশি মিষ্টি খেলে সুগার হয়ে যাবে, রসটা এরকম ফেলে তারপরে একবারে মুখে দিলে চলে যাবে জায়গা মতো। তো সবকটা খাওয়া দাওয়া মানে খুব সুন্দরই ছিল। তো আমি বলতেই পারি যে তোমরাও এই কলকাতা যে ক্যাটারার্স যে নাম্বার থাকবে আমাদের ডিসক্রিপশানে আর হচ্ছে স্ক্রিনেও থাকবে, তোমরা কন্ট্যাক্ট করতে পারো তোমাদের যে কোনো ইভেন্টের জন্য। তো ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো, যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা পেজটাকে লাইক কমেন্ট সবার সাথে শেয়ার করো, আর যারা ইউটিউব চ্যানেল থেকে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল করে দিও, যাতে নেক্সট ভিডিও নোটিফিকেশন সবার তোমার কাছে পৌঁছায়। দেখা হচ্ছে এরকম নেক্সট কোনো ভিডিওতে।